কিয়ামতের মহাময়দানে হাশরের মহাময়দানে একদল মানুষের পিপীলিকার মতো হয়ে যাবে গে পিপীলিকার মতো ক্ষুদ্র হয়ে যাবে হাশরের মানুষের তাদের বুকের উপরে মারিয়ে চলে যাবে গে ওরা কারা জানেন ও ভাই জানে রাগা এমনি করে যারা অহংকার করতো গো আর যারা গা আপনার কি না অহংকার করতো আর যারা গালিগুলুজ করতো তারাই একদল জাহান্নামীরা জাহান্নামে যাবে এরা নামাজ পড়তো এরা সব ভালো ভালো কাজ করতো তবে তারা জাহান্নামে গিয়েছে তবে জাহান্নামের ভিতরে ওদের বড় বড় পায়খানা আর প্রস্রাব বার হচ্ছে এত দুর্গন্ধ জাহান্নামীরা অন্যান্য জাহান্নামীরা ওই গন্ধে বড় কষ্ট পেয়ে যায় অন্য জাহান্নামীরা বলছে হ্যাঁ ভাই তা আমরাও তো জাহান্নামে এসেছি তা আমাদের মুখ দিয়ে তো ওই রকম ওই দুর্গন্ধ পায়খানার প্রস্রাব বার হয় না তা তোদের তোরা কি এমন কাজ করেছিস যে তোদের ওই মুখ দিয়ে ওই দুর্গন্ধ প্রস্রাব আর পায়খানা বার হচ্ছে ওই জাহান্নামীরা বলবে ও আমার জাহান্নামী ভাইরা দুনিয়ায় অনেক ভালো কাজ আমরা করেছিলাম বটে তবে না 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 গা আমরা বড় মুখ খিস্তি করতাম খিস্তি মারতাম অশ্লীল ভাষা ব্যবহার করতাম তাই আমরা জাহান্নামে তো আমাদের আসতে হয়েছে আর মুখ দিয়ে প্রস্রাব আর পায়খানা বার হয় ও মুসলমানেরা জবানে লাগাম পরিয়ে দাও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন নিজের জিভটাকে টেনে বার করে দুই হাত দিয়ে জিভটা কসলাচ্ছে দু হাত দিয়ে কসলাচ্ছে হুজুর জবানটাকে এত কষ্ট কেন দিচ্ছেন আবু বকর সিদ্দিক বললেন আমি আমার রসুলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম ইয়া রসুলুল্লাহ মান নাজা নাজাত কিসে হবে নবী বলেছিলেন আমসিক লিসানাকা তোমার জবানটাকে তুমি লাগাম পরাও তুমি নাজাত পেয়ে যাবে তাই আমি আবু বকর আমার জবান দিয়ে যেন বেশি কথা না বার হয় তাই জবানটা লোক নিয়ে চটকে দিয়ে ব্যথা করে দিচ্ছি যেন আমার জবান থেকে কথা না বার হয় আজ হয়তো বলবার কেউ নেই কিন্তু কবরে বুকের উপরে মাটিটা চাপা পড়ে গেলে বলবার লোক আছে বিশ্বাস করেন জবানের লাগাম পরিয়ে দেন তিন নাম্বার গেল চার নাম্বারে আমার রাসূলুল্লাহ বললেন ইজা হাদাসা কাযাবা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে যে লোকটা মিথ্যা বলে ওই লোকটা হলো মুনাফিক জাহান্নামের একেবারে নিম্ন স্তরে চলে থাকবে যেখানে বেশি আযাব হয় ওই জাহান্নামের ওই মুনাফিকের জায়গা হবে আমার রাসূলুল্লাহ বললেন শুনে রেখে দাও আল আসিদুকু ইউনজি সত্য নাজাত প্রাপ্ত ওয়াল কিযবু ইহুলিক আর মিথ্যা ধ্বংস প্রাপ্ত যারা সত্যবাদী তারা নাজাত প্রাপ্ত যারা মিথ্যাবাদী তারা ধ্বংসপ্রাপ্ত নবী বললেন আল কিযবু উম্মু যামবে যত গোনা আছে সব গোনার মা হলো মিথ্যা কথা মিথ্যা কথা যে মিথ্যা কথা বলে ধরেন আপনি একজনের ফোন করছেন হ্যালো এই ভাই কোথায় এই কোথায় রয়েছিস ধরেন বলতেছে আমি ঘটক পুকুরি আছি যাচ্ছি দেখা যাচ্ছে হয়তো সেই সরবেড়ে সর্বেড়ে রয়েছে বলতে সেই ঘটক পুকুরি এত বড় জ্বলন্ত মিথ্যা কথা আল্লাহ এই মিথ্যা কথা যদি প্রমাণ হয় বলেছে আমার রাসূলুল্লাহ বলছেন সেও মুনাফিক এই চারটি আলামত যার ভিতরে পাওয়া যাবে আল্লাহ নবী বললেন ও নির্ভেজাল নিখাদ মুনাফিক এরা ইসলামকে যত ক্ষতি করতে পেরেছে কাফেররা অত পারেনি কাফেররা খুব বেশি পারেনি মুনাফিকরাই করেছে একজন দায়িত্বশীল ব্যক্তি
তার কাছে তার অধীনস্থরা কিভাবে তাদের কাছে আমানতদারি থাকে আমি আপনাকে বলছি শুনে রাখুন খলিফা ওমারের সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় একজনা জমি বিক্রি করেছে আর একজনা কিনেছে দুজনাই সাহাবা একজন কিনেছে একজন বিক্রি করেছে এখন যে বিক্রি করেছে সে জমি ছেড়ে দিয়ে চলে গেছে আর যে কিনেছে সে তার জমিতে গাছ লাগাবে খেজুর গাছ লাগাবে কি অন্য কোনো ঘর করবে যা করবে মাটি খুঁড়তে খুঁড়তে এখন ওই জমির মাটির নিচে একটা হাড়ি পাওয়া গেছে সেই হাড়িতে এক হাড়ি সোনার টাকা এক হাড়ি সোনার টাকা আচ্ছা ভাই এই জমানা হলি ও আর ফুট করবে জীবনে বরং দিনের বেলা রানবে না ওখানেই মাটি সাফাতে আসবে সন্ধ্যের পরে গিয়ে তুলে আনবে কেউ যেন দেখতে না পায় জমি যে কিনেছে এ চিন্তা করছে টাকার হাড়ি পেয়ে যে আমি ওর জমি কিনেছি ঠিকই কিন্তু ওর জমির নিচে যে গুপ্ত ধন রয়েছে ওটা আমি কিনিনি এটা হয়তো আমার কাছে আমানত হতে পারে তাই এই জমি যে বিক্রি করেছে তাকে দেখে বলছে ভাই রে তোমার জমি আমি কিনে নিয়েছিলাম তবে জমির নিচে গুপ্ত ধন আমি কিনি না এই তোমার জমির নিচে এক হাড়ি সোনার টাকা আমি পেয়েছি নিয়ে যাও যেটাও আমার কাছে আমানত নিয়ে যাও যে বিক্রি করেছিল ও বলছে না ভাই আমি যখন জমি বিক্রি করেছি জমির উপরে নিচে এসে পাতাল পর্যন্ত সব বিক্রি আমার আর অধিকার নেই আমি ওই টাকা নেব না আর এ বলছে না আমি তোমার জমি নিয়েছি তোমার গুপ্ত ধন কিনিনি তুমি নিয়ে দাও এই দুজনের মধ্যে বিশাল অশান্তি এও বলছে নেব না ও বলছে নেব না আরে কি ভয় ছিল আল্লাহর কি ভয় ছিল আল্লাহর বাস্তব চুরি করেছে বাস্তব আমার বলবেন আমি বলো এই চল মসজিদে উঠে বলবো আমার মসজিদ উঠতে একবার ভয় লাগবে না জি এটা সাধারণ লোকের বললে ওর ভয় লাগবে গরিব বাবা মসজিদ ঘরে উঠতে যাবে না তাড়াতাড়ি খলিফা ওমার তখন তিনি ছিলেন খলিফা তিনি শাসন করেন এই দুটো লোক বিশাল অশান্তি ঝগড়া একজনা বলে আমি নেব না আর একজনা বলে আমিও নেব না ওমারের কাছে বিচার দেওয়া হয়েছে খলিফা ওমারের কাছে বিচার দিয়েছে বলছে হুজুর আমিও জমি কিনেছি কিন্তু জমির নিচে যে গুপ্ত ধন আমি ও তো কিনিনি ও তো জমির মালিকই আগে যে ছিল তার পাওনা আর ও বলছে হুজুর আমি জমি যখন বিক্রি করে দিয়েছি ওর উপরে নিচে সব সব আমার আমি বিক্রি করে দিয়েছি আমার কোনো অধিকার নেই আমি নেব কেন খলিফা ওমার দেখছেন কি বিচার করা যায় আরে এই জন্যই তো খলিফা খলিফা ওমার বললেন ও ভাইরা তোমাদের ভিতরে কারো বাড়ি কি শেয়ানা মেয়ে আছে এই বিয়ে দেওয়ার মতো কারো বাড়ি মেয়ে আছে আর একজন বলতে জি জি হুজুর আমার একটা মেয়ে বড় হয়েছে বিয়ে দেওয়ার মতো এই তোমার কি কোনো ছেলে আছে বিয়ে দেওয়ার মতো বলে হুজুর আমার একটা ছেলে সে লায়েক হয়ে গেছে বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে চিন্তা ভাবনা নিয়েছি বিয়ে দেবো যাও তোমার ছেলে আর তোমার মেয়ে এই দুজনের বিয়ে দাও আর ওই টাকা তোমাদের কারো নিতে হবে না ওদের বিয়েতে ওই টাকা খরচ করে দাও জি সুবহান কি বিচার ছিল কি ইনসাফ ছিল জি আমাদের ভারতবর্ষের নবী তখন হায়াতে বেঁচে আছেন ভারতবর্ষে মসজিদ হয়েছে জানেন নবীজি হায়াতে রয়েছেন ভারতবর্ষে মসজিদ হয়েছে বরং বলতে পারেন বাইতুল মুকাদ্দাস আর খানায় কাবা এই দুটো মসজিদের পরে তিন নম্বর মসজিদটা আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছে বলুন না সুবহান চেরর রাজ্য কেরালা চেরর রাজ্য তখন বাদশা ছিল বাদশা চেরামান পেরুমল একদিন রাত্রে তিনি দেখছেন আকাশে চাঁদটা ফস করে দুখণ্ড হয়ে দুই দিকে পড়ে গেল বাদশা খুব ভয় পাচ্ছে আমার দেশে মনে হয় কোনো দুর্ঘটনা ঘটবে সকালবেলা রাজ জ্যোতিষীদের ডেকে ডেকে বলে জ্যোতিষীরা চাঁদ কেন দুটো হয়ে গেল গো আমার দেশে কি কোনো দুর্ঘটনা ঘটে যাবে না না
হে বাদশা জাহাপনা বরং মক্কার জমিনে একজন নবী এসেছেন, নবী জাহির হয়েছেন, ওই নবীর আঙুলের ইশারায় চাঁদ দুটো হয়ে যায়। বাদশা বলছে তাহলে তো আমি মক্কায় যাব, মক্কায় গিয়ে ওই নবীর সঙ্গে আমার অবশ্যই দেখা করতে হবে, যার আঙুলের ইশারায় চাঁদ দুটো হয়ে যায়। কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে গেছেন মক্কায়, নবীর সঙ্গে দেখা করেছেন, দেখা করে ইসলাম গ্রহণ করেছেন। তিনি তো পৌত্তলিক ছিলেন, প্রতিমা পূজা করতেন, নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে সবাই, নবীর কাছ থেকে শরীয়ত নিয়ে আবার ফিরে আসছেন এই ভারতে কেরলে চেরল রাজ্যে। আস্তে আস্তে বাদশার মৃত্যু হয়ে গেল, পথে তাকে কবর দেওয়া হলো। সঙ্গীরা ফিরে এসে তারা প্রথমে একটা মসজিদ বানিয়েছিল, ভিতরের দৃশ্যটা এখনো অবিকৃত, যে অবস্থায় তারা করেছিল ভিতরে ঠিক সেই অবস্থায় রয়েছে, বাইরে একটু নকশা মকশা পরিবর্তন হয়েছে, এখনো সেই মসজিদটা দাঁড়িয়ে রয়েছে। তখন আমার নবীজি জিন্দা ছিলেন, হায়াতে ছিলেন, তখন ভারতের জমিনে মসজিদ হয়েছে। মুসলমান ভারতবর্ষের মুসলমানদের জন্য এটা একটা বড় সুখবর, বড় সুখবর। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাই আমার, তবে যারা মুনাফিক, যারা মুনাফিক, এরা হলো কি জানেন ইসলামের বড় দুশমন। কাফের বেঈমানেরা ইসলামকে যত ক্ষতি করতে না পেরেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে এই মুনাফিক মুসলমানের দলেরাই। এই মুনাফিকরা কোথায় থাকবে জানেন? কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা রাস্তায় যেতে যেতে সাপোজ যদি একটা কেউটে সাপ থাকে, ধরে একটা কেউটে সাপ ফনা তুলেছে, তা আপনি কি ওখানে দাঁড়িয়ে ওর সঙ্গে খেলা করবেন না? বাবা গিসি বলে দৌড়াবেন? যে দাঁড়াবেন না, ওখান থেকে ছুটে পালাবেন কেউটে দেখে। আমি বলছি মুনাফিক যদি চোখে পড়ে ওখান থেকে ওই কেউটে সাপ দেখে যেমন পালিয়ে যান, ওইরকম পালিয়ে যাবেন, আপনার ঈমানটা মারবে। নবী আমার বললেন আর বামান কুন্না কানা মুনাফিকান খালিসা, চারটে চিহ্ন যার মধ্যে পাওয়া যাবে ওই লোকটা হলো নির্ভেজাল মুনাফিক, একদম কোনো ভেজাল নেই, চারটি আলামত যার মধ্যে থাকবে। অপর রিওয়ায়েতে আমার রাসূলুল্লাহ বললেন আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের চিহ্ন হলো তিনটে, কি কি? একটা হলো ইজা উতুমিনা খনা, যখন আমানত রাখা হয় ও আমানাতের খেয়ানত করে দেয়। আমার রাসূলুল্লাহ বললেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা এক একজনা রাখাল, এক একজনা তোমরা হলে রাখাল, তোমাদের অধীনস্থদের সম্পর্কে আমার আল্লাহ তোমাদের জিজ্ঞাসা করবেন। এই স্কুলের শিক্ষকের আগ তোমরা তোমাদের ছাত্র কেমন পড়িয়েছ, ও মাদ্রাসার উস্তাদেরা কেমন করে তোমাদের ছাত্র পড়িয়েছ, ও মসজিদের ইমাম সাহেবের আগ ইমামের হককে অক্ষুণ্ণ রেখে তোমরা কেমন করে মসজিদে নামাজ, মুসল্লিদের নামাজ পড়িয়েছো, এমনি করে মহিলাদের জিজ্ঞাসা করবেন এ মহিলারা তোমরা কিভাবে স্বামীর সংসার মেইনটেইন করেছো, যারা মজুরি খাটে, যারা কাজ করে, আল্লাহ বলবেন বলো বলো তুমি তো টাকার বিনিময়ে কাজ করতে গিয়েছিলে, তোমার মালিকের কাজে কেমন করে তুমি করেছিলে, ফাঁকি দাও না তো। সবাইকে জিজ্ঞাসা করা হবে। যিনি অঞ্চল প্রধান তার কাছে তার অঞ্চলের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার কাছে আমানত দেওয়া হয়েছে। যিনি মুখ্যমন্ত্রী তার কাছে তার রাজ্যের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এদের দায় দায়িত্ব তার কাছে
আল্লাহ আমানত রেখেছেন। আরে হযরতে উমার রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে বলতেন, আমি উমার বড় ভয় পেয়ে যাই যদি তুজলা নদীর তীরে একটা কুকুর না খেয়ে পড়ে থাকে, তুজলা নদীর তীরে একটা কুকুর অভুক্ত যদি পড়ে থাকে, আমি উমার ওর জন্য আমার আল্লাহর দরবারে হয়তো কৈফিয়াত দিতে হবে। জিজ্ঞাসা করবেন, তোমার রাজ্যের মানুষদের সঙ্গে কি ব্যবহার করেছো, তোমার অঞ্চলের মানুষদের সঙ্গে কি ব্যবহার করেছো, বাড়ির যিনি গার্জেন তাকে বলবে তোমার ফ্যামিলির মানুষদের সঙ্গে কি ব্যবহার করেছো। আল্লাহ জিজ্ঞাসা করবেন সবাই। যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে কিভাবে, আপনারা একটা পীর সাহেবের নাম শুনেছেন, ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি, খুব বড় আল্লাহর ওলি ছিলেন, তবে প্রথম জীবনে তিনি ডাকাতের সর্দার ছিলেন, ডাকাতের সর্দার ফুজাইল ইবনে আয়াজ। একটা রাস্তায় তার আড্ডা ছিল, ওই রাস্তায় কেউ গেলে আর তার রক্ষে ছিল না। তো সবাই যখন জানতে পেরেছে যে এই রাস্তায় ফুজাইল ইবনে আয়াজের আড্ডা, ওখানে গেলে ও ডাকাত দলেরা লুটপাট করে নেবে, মেরে ফেলে দেবে, কেউ যেত না। একদিন এক বাণিজ্যিক কাফেলা ভুল করে ওই রাস্তায় ঢুকে পড়েছে, ওই যে রাস্তায় ফজাইলের আড্ডা ওই রাস্তায় ঢুকে পড়েছে, এমন এক জায়গায় গিয়ে বুঝতে পেরেছে আর পিছনে ফেরার লাইন নেই। সবাই ভাবছে সর্বনাশ হয়ে গেল রে, এই রাস্তায় তো ফজাইল ইবনে আয়াজের ডাকাত দল রয়েছে, ফজাইল রয়েছে, কি হবে এখন, জীবনও যাবে মালও যাবে। একটা লোকের কাছে, ওই দলের মধ্যে একজনের কাছে এক থলে সোনার টাকা ছিল, সোনার টাকা। তো বলছে আমি যদি আমার টাকাটা কোথাও লুকিয়ে রাখতে পারি তাহলে অন্তত আমার টাকাটা বাঁচবে, মাত দুচার ঘানায় খেতে হয় খাবো তো টাকাটা বাঁচবে। এখন টাকার থলিটা নিয়ে এক জায়গায় রাখবার জন্য ঘোরাঘুরি করতে করতে পাহাড়ে একটা সাইডে গিয়ে দেখছে একটা ঝুপড়ি ঘর, সেই ঘরে একটা দরবেশ নামাজ পড়ছে, মাথা ইহা পাগড়ি, লম্বা দাড়ি, বড় আলখেল্লা, যে বিশাল চেহারা, নামাজ পড়ছে দরবেশ। আর এই লোকটা ভাবছে জাজ্ঞেজা আমার টাকাটা রাখবার একটা উপযুক্ত জায়গা পেয়েছে, এই দরবেশের কাছে যদি টাকাটা রাখি, আমানত রাখি, তাহলে আমার টাকাটা অন্তত ফজাইলের ডাকাত দল থেকে বাঁচবে। তো টাকার থলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দরবেশ সাহেব, নামাজের সালামটা ফিরিয়ে দিয়েছেন, সালাম ফিরিয়ে বলে কে এখানে কেন দাঁড়িয়ে রয়েছো, বলে হুজুর আমি আপনার কাছে আমার এক তোলে সোনার টাকা আমানত রাখতে চাই। ওই ওই আপনার কি না, দরবেশটা বলল তোমার ওই সোনার টাকাটা আমার এই ঘরের ওই জায়গায় কোনায় এক জায়গায় রেখে চলে যাও। টাকার থলেটা নিয়ে সেই দরবেশের ঘরের এক কোনায় রেখে ও কি একটা পাহাড়ের আড়ালে চুপ করে লুকিয়ে রয়েছে। আর ঠিক ইতিমধ্যে ফুজাইল ইবনে আয়াজের দস্যু দল ওই বাণিজ্যিক কাফেলার উপরে হামলা করেছে, জি মার পিট রক্তপাত করে সব কেড়ে কুড়িয়ে নিয়ে পালিয়েছে, কাফেলার লোক সব পড়ে ঢুকছে, চলে গেছে ডাকাত দল। এখন এই লোকটা বলছে এই এইবারে তো আমার সুযোগ, আমি দরবেশের ঘর থেকে আমার টাকাটা নিয়ে এইবারে পালাই, ওই ফজাইলের ডাকাত দল তো চলে গেছে লুটপাট করে নিয়ে, এবার আমি টাকার থলেটা নিয়ে পালিয়ে যাই। এখন ওই লোকটা আস্তে আস্তে গিয়ে সেই দরবেশের সেই কুঁড়ে ঘরের সামনে গিয়ে দেখে তোর চোখ চোখ মোটা হয়ে গেছে, দেখি এই ডাকাতের দল এক্ষুনি যে মারপিট করে কাফেলা থেকে লুটপাট করে এনেছে, সেই ডাকাত দল সব ওই ওই ছোট্ট ঘরের মধ্যে সব বসে রয়েছে, আর লুটপাট করা মাল সামনে, আর ওই দরবেশ বসে ওই ভাগাভাগি করে দিচ্ছে, দরবেশ ভাগাভাগি করে দিচ্ছে। এ বলতে সর্বনাশ, যাকে আমি দরবেশ মনে করেছিলাম এই তো সেই ডাকাতের সর্দার ফুজাইল ইবনে আয়াজ, সেই ডাকাত দল সব বসে রয়েছে আর ওই ওই দরবেশ ভাগ করতেছে চুরির মাল ডাকাতির মাল। এখন এ বলতে পালাবো না কি করব, জীবনটাও তো টাকা তো যাবেই, যদি এখানে দাঁড়াই তা জীবনটাও হয়তো যাবে,
আচ্ছা যাক যাই হবে টাকার মায়া তো অত সহজে ছাড়তে চায় না কেন যাই হবে দাঁড়িয়ে রে চুপ করে এখন ওই দরবেশ বলছে দাঁড়িয়ে আছো কেন বলছে আমি আমার এক থলে সোনার টাকা আপনার কাছে আমানত রেখে গিয়েছিলাম আমি তাই নিতে এসেছি ফজাইল বলছে তোমার টাকা যেখানে রেখেছিলে ওখানেই রয়েছে ওখানে নিয়ে চলে যাও নিয়ে চলে যাও ও খুব সাহস করে ওই ঘরে ঢুকে দেখে সত্যি রয়েছে ওখান থেকে টাকার থলিটা নিয়ে বেরিয়ে চলে গেল সব ডাকাতরা বলছে হুজুর আমাদের তো লুটপাট করে মারধর করে আনতে হয়েছে লুটপাট করে কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে কি আপনার কাছে অযাচিতভাবে এক থলে সোনার টাকা রেখে গেল আর আপনি তাকে এমনিতেই ফিরিয়ে দিলেন আর এত কষ্ট করে মারপিট করে জান বাজি রেখে আমাদের কেড়ে আনতে হয়েছে ফজাইল বলেছিল হে আমার ডাকাতের দলের ও ডাকাত বন্ধুরা আমি হলাম একজন মুসলমান আমি লুটেরা হতে পারি আমি লুটেরা হতে পারি ডাকাত হতে পারি আমি গুন্ডা বদমায়েশ হতে পারি তবে মুসলমান কখনো আমানাতের খেয়ানতকারী হতে পারে না ও আমার কাছে আমানত রেখে দিয়েছিল আমি আমানতটাই ফেরত দিয়েছি এখনকার মুসলমানেরা এরা ফজাইলের চাইতেও আরো কত বড় ডাকাত কত বড় দস্যু আমানত দিয়ে সে ওর কাছে এসে আমানত খেয়ানত করে ফেলেছে জি এই ভাই অনেকে আছে জানেন লজ্জার কথা বলাও মুশকিল টাকা দিয়েছে জলসায় গেছে একজন তার কমিটিরা টাকা দিয়েছে নজরানা দিয়েছে কার কাজ দেবে ইমাম সাহেবের কাজ দিয়েছে অন্য জায়গার কথা বলছি ইমাম সাহেবের কাজ দিয়েছে ইমাম সাহেব হুজুর ওখান থেকে কি করেছে ও 2000 বার করলে বার করে পকেটে গেছে রেখে বলতে হুজুর এবারে কালেকশন ভালো হয়নি ছেলেরা সাদ এসে সন্তুষ্ট হয়ে নেন হুজুর হুজুর আর কি বলবে যদি কষ্ট হয় তার কে পকেট হেলে বাড়ি গেছে জি পরে বলতে হুজুর সামনে বছরে আর আসতে হবে বলো এই না তোমরা 2000 কম দেছো না না হুজুর আমরা তো যা বলেছি তাই দিয়েছি তারা পড়ে গেল ইমাম সাহেব আল্লাহ একদম ঘনিষ্ঠ লোক নিজের সে পায়ের উপরে আসার খেয়ে পড়ে হুজুর হুজুর করে এইরকম কাণ্ড ও আমানতের খেয়ানত করে ফেলল জি আমানতের খেয়ানত যে করে আমার রাসূলুল্লাহ বলছে সে মুনাফিক সে মুনাফিক জাহান্নামের একদম নিম্ন স্তরে পৌঁছে যাবে নিম্ন স্তরে আমার ভাইজানেরা ও ইমানদারেরা মুসলমান সব কিছু হতে পারে বটে তবে আমানাতের খেয়ানতকারী হতে পারে না গো ভাই শুনে রেখে দিন রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন সবার অলক্ষ্যে চলে গিয়েছিলেন তবে নবীর কাছে অনেকের আমানত রাখা ছিল আমার নবী তো চলে যেতে পারতেন কিন্তু না না গা হযরতে আলী কে আমার রাসূলুল্লাহ বললেন ও বাবা আলী অনেকের আমানত আমার কাছে রয়েছে তাই এই জন্য আমি তোমাকে আমার জায়গায় রেখে দিতে চাই আমার আমানতগুলো অমুক অমুক কাছে ফেরত দিয়ে তবে তুমি মদিনায় আসবে সেদিন একটা কিতাবে দেখছিলাম জানেন একটা মুসাফির কোথাও যেতে যেতে রাত হয়ে গেছে একটা মসজিদ পেয়েছে মসজিদে ও বলল হুজুর একটু মসজিদে থাকবো রাতে হ্যাঁ হ্যাঁ থাকে মুসাফির ব্যক্তি থাকেন মুসাফির ব্যক্তি থাকেন সম্ভবত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তার কোনো একটা কিতাবে আমি খাতায় মনে নোট করি রে হ্যাঁ খাতায় নোট করা আছে কিংবা আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত মুফতি এনামুল হক সাহেব কাসেমের লেখা উর্দুতে এত মোটা বই
ইমাম সাহেব হুজুর বলছে হ্যাঁ থাকেন আর ইমাম ওই মুসাফির লোকটার কাছে বেশ অনেকটা সোনার টাকা আছে আর ইমাম ওই লোকটা দেখছে টাকাটা যদি আমার কাছে রাখি তাহলে এই টাকাটা খোয়া যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ইমাম সাহেব হুজুর তার কাছে যদি টাকাটা রেখে দেই তাহলে আমার এই টাকাটা খোয়া যাবে না অন্তত নষ্ট হবে না হাতানো যেত তা খুব ভালো হতো কি করে হয় বলে ওরে দুনিয়া থেকে বিদায় করে দেবো একদম ওরে বিদায় করে দেবো দিলি কেউ তো জানে না রাতের বেলা টাকাগুলো আমার হয়ে যাবে রাত্রির বেলা ইমাম সাহেব উঠে ওই মুসাফির ঘুমাচ্ছিল ওকে খুন করে দিয়েছে মেরে ফেলে দিয়েছে এখন সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য সব মুসল্লিরা এসে দেখে এই ব্যাপার ইমাম সাহেব এসে বলতে আরে এই মসজিদ ঘরে এই কাজ কে করলো আল্লাহর ঘর মসজিদে এই কাজ করলো রে আহা একজন মুসাফির মানুষ যেন ওর কলজে ফেটে যাচ্ছে দরদে কি আর হবে কোথা গেল লোক কে জানে একটা মুসলমান তো গোসল দাও মুসল্লিরা ওই লাশটাকে তুলে গোসল দেবার জন্য লাশ কানা ওঠাতে চায় কিন্তু লাশ মসজিদ থেকে ওঠানো যায় না মসজিদের মেঝের সঙ্গে জাম হয়ে রয়েছে ওঠে না এখন ইমাম সাহেব হুজুর এসেছেন এসে লাশ উঠছে না কি ব্যাপার ইমাম সাহেব এসে একটু হাত দিয়ে বল ধরো দিন দেখি ইমাম সাহেব যেই হাত দিয়ে তার খুশ করে লাশ উঠে গেছে হাওয়াই নিয়ে ইমাম সাহেব ধরে নিয়ে গিয়ে গোসল দেওয়া হলো সবাই ভাবছে আমাদের হুজুরের কি কেরামতি গো আহ যাইতাই না আমরা চিনতে পারি নি গো কি কেরামতি হুজুরের গোসল দেওয়া হলো এইবারে গোসল দিয়ে কাপন পরানো হয়েছে খাটিয়ায় দেওয়া হয়েছে খাটিয়ায় তুলবে কিন্তু সে লাশ আবার ওঠে না তাহলে হুজুর ও আপনি না হলে হবে না তারপর ইমাম সাহেব গিয়ে একটু হাত দিলে হুজুর লাশ উঠে গেল খাটিয়ায় যাও এবার খাটিয়া নিয়ে যাও খাটিয়া ওঠানো হয় কিন্তু খাটিয়া ওঠে না সবাই বলে হুজুর আপনি না হলে হবে না হুজুর ধরলো খাটিয়া বার উঠে গেল জানাজা নামাজ হয়ে গেল জানাজা নামাজ পড়ে খাটিয়া জাম হয়ে গেল আবার হুজুরের কেরামতি হুজুর খাটিয়া ধরলো জানাজার খাটিয়া উঠে গেল গো কবরে ধারে নিয়ে যাওয়া হলো কিন্তু খাটিয়া থেকে লাশ ওঠে না হুজুর ও আপনি না হলে লাশ নামানি যাবে আর সবাই তখন অন্য নজরে দেখছে হুজুর আল্লাহ এতদিন আমার কাছে আমাদের কাছে আছে চিনতে পারিনি কি কেরামতি হুজুরের হ্যাঁ হুজুর ও আপনি ছাড়াও লাশ নামবে না এখানে মানে সে হুজুর নেমে গেছে কবরে নেমে লাশ ধরেছে লাশ কবরে নেমে গেছে কবরে লাশ নেমে গেছে এইবারে সবাই উঠে যাচ্ছে হুজুর ওঠেন কিন্তু হুজুর উঠবে কিভাবে হুজুরের পাশেই কবরে জাম হয়ে গেছে এইবারে কেরামতি বেরোচ্ছে কবরে জাম হয়ে গেছে পুরো আস্তে আস্তে মাটির নিচে ঢুকে যাচ্ছে ও তখন আউমো করতে বাঁচাও 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 না না কেরামতি নয় এখন মরবার সময় হয়ে গেছে আর গোপনে রাখা চলবে না ও বাবা রে আমি এমন একটা অন্যায় করেছিলাম টাকার লোভে আমি ওই মুসাফিরকে আমি নিজেই মসজিদে খুন করে দিয়েছিলাম কিন্তু শেষ রক্ষা হলো না ওই মুসাফিরের কবর ওকে ঢুকিয়ে ফেলে দিল জি হ্যাঁ আল্লাহর ঘরে বাদনামি আল্লাহ সহ্য করবেন না কমিটিদের বিশেষ করে বলছি খুব সপ্তাহ নিজের টাকা পাঁচ টাকা চলে যাক তো যেন দশটা নয়া আমার পকেটে না আসে মসজিদের টাকা এটা হুঁশিয়ার আমার ভাই জানেরা বাবাজিরা আমি আপনাকে বলতে চেয়েছিলাম যারা আমানতির খেয়ানত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদের আযাব দিয়ে দেন আমানতের খেয়ানতকারীরা হলো মুনাফিক আমি আপনাকে আরো বলবো দু একটা ঘটনা বলবো সময় পেলে দুই নম্বরে আমার রাসূলুল্লাহ বললেন ওয়াইজা আহাদা গদার যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে
যখন ওয়াদা করে সেই ওয়াদা ভঙ্গ করে ওয়াদা ভঙ্গকারীরা মুনাফিক ভাই আমি আপনার কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছি খুব ভালো করে বুঝবেন 1000 টাকা ধার নিয়েছি এ ভাই আমি এই 25 তারিখে গিয়ে টাকা দেব ফেব্রুয়ারি মাসের 25 তারিখে গিয়ে আপনার টাকাটা দিয়ে দেব আমি ওয়াদা করলাম এখন 25 তারিখে গিয়ে দেখা যাচ্ছে বাড়ি আছে ওই লোকটা তাগাদা করতে এসে তা ঘরের মধ্যে চুপ করে আছে নড়া ও ভাই ওর বাচ্চা এসে বলতেছে আমার আব্বা বলেছে আব্বা বাড়ি নেই তুমি চল যাও ওর আব্বা বলেছে তাই গিয়ে বলিকে যা যে আব্বা বাড়ি নেই ও বাচ্চা মানুষ বোঝে না ওকে বলতেছে আমার আব্বা বলে দিয়েছে আমার আব্বা বাড়ি নেই তুমি চল যাও আর তা না হলে ফোনে সুইচ অফ করে তবে হ্যাঁ তুমি দেখা করো তার সঙ্গে দেখা করে বলো ভাই আজকের আমার টাকা দেওয়ার কথা ছিল আমি ওয়াদা করেছিলাম কিন্তু আজকের দেওয়া সম্ভব হচ্ছে না তুমি আমার আর 5টা দিন সময় দাও আবার 5 দিন গেল দিতে পারছে না দেখা করে বলো ভাই আজকের কথা ছিল তুমি আমার আর 5টা দিন সময় দাও আমার রাসূলুল্লাহ বলেন এই এই যারা সময় দেয় টাকা দিতে পারে না পাওনাদারেরা তাকে আরেকটু সময় দিল আরেকটু সময় দিল পরে দেবে দিয়ে দেবে অবশ্যই তুমি যতদিন তাকে ফুরসত দিয়ে দেবে অত যে টাকা তুমি ধার দিয়েছো অত টাকা প্রতিদিন আল্লাহর রাস্তায় দান করার সব তুমি পেয়ে যাবে নতুন ওয়াদা করো